দুরাজ্যুর কোর্টের সরকারি আইনজীবী তথা আমার এই 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মণিলাল দে গত রাত্রে তাতে একটার সময় শিউরি সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তিনি দীর্ঘ 1988 সাল থেকে দুরাজ্যুর কোর্টের সরকারি আইনজীবী ছিলেন এবং শুধু আইনজীবীর পাশাপাশি তিনি এলাকা বিশিষ্ট সমাজসেবী ছিলেন। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, দীর্ঘদিন তার সঙ্গে দেখেছি, মানুষের আপনাদের দারুণ একজন সত্যিকারের সমাজের বন্ধু। সমাজসেবী মানুষকে আমরা হারালাম, তার মৃত্যুতে অকল্পনীয় ক্ষতি হলো দুবরাজপুর এই 14 নম্বর ওয়ার্ড তথা দুবরাজপুর শহরের। সত্যি একজন ভালো মানুষ ছিলেন মণিলাল দে, তার মৃত্যুতে আমরা সকলে শোকাহত। কের সাথে জানাচ্ছি আমাদের কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং দুবরাজপুর জেএম কোর্টের এপিপি আমাদের মণিলাল দে গতকাল রাত্রিতে মারা গেছেন। আমরা প্রচণ্ড রকমের শোকতপ্ত, আমরা তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি। গতকাল রাত্রি 1টার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে আমার ছোটবেলার বন্ধু মণিলাল দে, সরকারি উকিল এই কোর্টের, এবং আমরা যাকে পোছে পোছে বলে ডাকতাম, অত্যন্ত আন্তরিক সম্পর্ক ছিল, তার এই হঠাৎ চলে যাওয়া আমাদের কাছে একটা ধাক্কা এবং শূন্যতার সৃষ্টি করবে। এই বয়সে এই রকম বন্ধু বিচ্ছেদ আমরা আশা করিনি। তার কিন্তু অকাল প্রয়াণে আমরা ব্যথিত এবং দুবরাজপুরবাসী ব্যথিত। অত্যন্ত দুঃখের ব্যাপার যে আজকে আমাদের দীর্ঘদিনের সাথী আইনজীবী এবং যেদিন থেকে দুবরাজপুরে জেএম কোর্ট হয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, আমরা ক্রিমিনালের পাওয়ার পেয়েছি, সেদিন থেকে মণিলাল দে দুবরাজপুরে এপিপি হিসেবে কার্যভার গ্রহণ করেছিলেন এবং শেষ দিন পর্যন্ত তিনি সেই দায়িত্ব এবং কর্তব্যতম্য নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন। তার অবর্তমানে আমরা একটা সাথী হারালাম এবং দুবরাজপুর কোর্ট একজন ভালো এপিপি হারালাম।